Hi বন্ধুরা আসসালামু আলাইকুম ইয়ানান ফ্রম গাছের শিকর এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে কুমিল্লা জেলার চান্দিনা থানা একটি জায়গা যাইতেছি ওটা হইছে একটা পুরনো ইট খোলা মানে পরিত্যক্ত ইট খোলা তো ওখানে যাই তারপর আপনাদের দেখাইতেছি সাইকেল নিয়ে যাইতেছি ভালো লাগতেছে একদম মেন সড়কে আছি গাড়িগুলো যাচ্ছে সেই পরিত্যক্ত ইটভাটার দিকে এখন আমার সাইকেল এখানে রাখবো তারপরে আপনাদের সাথে একটু কথা বলতেছি এই সাইকেলটা কোথায় রাখা যায় তো এখানে অনেক ফাঁকা জায়গা আছে তারপরও মানে যেহেতু আমি একটু দূরে যাব অতটা রিস্ক মনে হইতেছে তো এটার কথাই বলছিলাম এটা সেই পরিত্যক্ত ইটের ভাটা এখানে এক সময় ইট বানানো হতো তো আজকে এই এরিয়াটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই ঘরগুলো যারা ইট তৈরি করতো তারা থাকতো তো এখন এলাকার এখানে এখানকার জনগণই আর কি ওই ছাগল পুষতেছে তো এবার আপনাদের ওই ইট ভাটাটা পুরোটা দেখাই কীভাবে আর আমি এই যে এই সাইকেলটা নিয়ে আসছিলাম তো দেখতে থাকুন যে এই এরিয়াটা হচ্ছে পুরো ইটের ভাটার এরিয়া তো এই জায়গাটা পুরো সিরিয়াল সারিবদ্ধভাবে এখানে ইট আর ইট দিত আর কি সারিবদ্ধভাবে পোড়ানোর জন্য ইট দিত আর এই ছোট ছোট মুখগুলো এগুলো থেকে আর কি আগুন বের হতো প্রচণ্ড লেভেলের আগুন বের হয়ে তারপরে এখানে কি ইটগুলো পোড়া হতো একদম মাটি যেই আমরা নর্মাল যেই মাটিগুলো দিই মাটিগুলো পুড়ে এরকম ইটের মতো অবয়ব দিত আর এটা দিয়েছে মূলত ধোয়া বেরোইতো অসাধারণ এখন গাছগাছটায় পুরো ভরে গেছে বিকালবেলা আশেপাশের প্রকৃতিগুলো সত্যি ভালো লাগে একদম মনোমুগ্ধকর মুহূর্ত ওই যে ওইখানে কয়েকজন আড্ডা দিতেছে তারপর এইখানে আড্ডা দিতেছে আর এই পিছনে একটা বিশাল বড় মাঠ আছে এই মাঠে অনেকজন ফুটবল খেলতেছে এরকম ভালো লাগতেছে আসলে মানে বিকেলবেলা যে মুহূর্তটা মানে আগে গ্রামে থাকাকালীন সময়ে বিকেলবেলা বেশিরভাগ খেলাধুলার ভিতরে চলে যেত আর এখন কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো তাই আর ওই খেলা করার ওই সময়টা পাই শুক্রবার অনেক সময় পেয়েছি তো সকাল থেকে অনেক কাজই করলাম সকালে রানিং তারপর সুইমিং এখন সাইকেলিং তো এক কথায় অসাধারণ সময় কাটতেছে তো ভালো লাগতেছে দেখতে থাকুন তো এবার এই সাইডটা তো দেখলাম এবার ওই সাইডটা আপনাদের যায় দেখাই কেমন খুব মিস করি এই সময়টা Thank you.
বন্ধুরা এখন পুরো চুলার ভিতরে ঢুকে গেছি, জীবন্ত পুড়তে এসেছি। তো এই এটা হয়েছে ইটভাটার, যে ইটগুলো পরে ওই ইট পোড়ার চুলা। তো এখান থেকে মানে এটা পুরোটা বিশাল বড়, এই মাথা থেকে ওই মাথা পুরোটা আর কি একটা বিশাল চুলা। এখানে কয়লা, লাকড়ি, মানে লাকড়ি বলতে বড় বড় গাছের যেই গোড়াগুলো আছে ওগুলো আর কি এখানে পোড়ায়। পুরো ভয়ঙ্কর, মানে ভীষণ কঠিন একটা তাপ সৃষ্টি করে, ওই তাপের মাধ্যমে এই ইটগুলো আর কি পরে একদম লালচে হয়ে যায়। আপনাদের ওই চুলার ভিতরটা একটু দেখাই, দেখি দেখ। এই যে এগুলো দিয়ে মূলত আগুনের তাপটা বের হতো, তো অনেকদিন যাবৎ আটকে আছে, তারপরও দেখা যায় কি না বলতে পারি না, দেখিতেছি। এই হলো চুলোর যে মুখ, এটাতে উপর দিয়ে লাকড়ি দেওয়া হয় আর এখান দিয়ে আগুনের তাপটা বের হয়, বের হয়ে পুরো এরিয়ায় এখানে যতগুলো ইট থাকে সবগুলোকে পড়ে। আর এই সম্ভবত এদিক দিয়ে নিচ দিয়ে একটি পাইপে বা কোনো সিস্টেম দেওয়া আছে, কারণ এই যে বড় যে ইয়াটা দেখা যাচ্ছে এটা দিয়ে ধোঁয়া বের হয়। তো ভালো লাগে, মোটামুটি বিশাল বড়। আর এরকম ছোট ছোট ছিদ্র অনেকগুলো, মানে প্রতিটা থাক থাকভাবে আর কি ইটগুলো রাখা হয় যাতে একদম ভালোভাবে পোড়া হয়, সেই জন্য ইয়েগুলো রাখা হয়। চুলোটাও অনেক বড়। আপনাদের বলেছিলাম না, একটা পাইপের মাধ্যমে এই যে ওই নিচে সেই পাইপটা, ওই পাইপ দিয়ে আর কি ধোয়া মোটামুটি আসে, এসে এদিক দিয়ে যায়, ডাইরেক্ট এটার উপরে উঠে যায়। এইটাতে কী রাখা হতো সেটা বলতে পারলাম না, তো একটা রানিং ইটভাটা গিয়ে আপনাদের দেখাবো। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে দেবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।